হ্যালো ফ্রেন্ডস, সকাল সকাল তোমাদেরকে সকলকে গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। তো ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। শরীরটা একদমই ভালো লাগছে না বলে আর কোনো মানে ব্লগ টলগ করতে ইচ্ছে করছে না। মেয়েরও শরীরটা ভালো না, আমারও একদম শরীরটা খুব খারাপ। এই কটা দিন থেকে গরমে মানে এত মাথা ঘুরাচ্ছে আর এত হাত পাগুলো কামড়াচ্ছে, দুর্বল দুর্বল ভাব বলে আর বড় বড় ব্লগ করতে পারছি না। তো চলো সকালে দেখো, উঠান ঝাঁট দিচ্ছিলাম আর ঘর ঝাঁট দিচ্ছিলাম, তো সেই ভিডিওগুলো একটু শেয়ার করলাম। আর বাসন মাজা এসব শেয়ার করা হয়নি। তো চলো ঝাঁট দিয়ে নেই। এই বাসটাতে পাতা নেই, তারপরেও একটুখানি মানে বাসি ধোয়ার মানে সকালে উঠান তো ঝাঁট দিতেই হয়। তো এই বাসটা অল্প একটু পাতা টাতা নেই, তারপরেও নোংরা টোংরা হয়ে রয়েছে বালি ঠালি। তো চলো সকাল সকাল তাড়াতাড়ি করে ঝাঁট দিচ্ছি। দেখো মেয়েকে আবার স্কুলে নিয়ে যেতে হবে, এক্সাম আছে। তো এখনও মেয়ে আর ওর পাপা ওঠেনি, তো আমি উঠে বাসন মেজে ব্রাশ করে তারপরে আর যা কাজ করার সেগুলো করে তারপর উঠোন ফুটন ঝাঁট দিয়ে এখন গিয়ে ডাকবো মেয়েদেরকে, মেয়েকে আর বাবা বাবাকে। তো ডেকে মুখ টুক ধোয়াবো, অপকে মারাতে সেগুলো কোনো কিছুই আজকে ভিডিও করা হয়নি। তারপর মেয়েকে আবার ব্রাশ ট্রাশ করিয়ে একটুখানি পড়াতে বসাবো যেহেতু এক্সাম চলছে। তারপরে আবার একটু কিছু খাইয়ে রেডি করিয়ে আমি রেডি হয়ে তারপর তোমার দাদা ভাইকে কিছু খাবার দিয়ে স্কুলে বেরিয়ে পড়বো। তো দেখো আজকে মানে এই বাসটাও ঝাঁট দিচ্ছি, ওই বাসটাও ঝাঁট দেওয়া, সব বাসটা ঝাঁট দেওয়াই দেখালাম। তো নাইটিটা এক হাতে ধরে ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছি। তো চলো, তোমাদের ভিডিওটা যদি একটুকু ভালো লাগে অবশ্যই লাইক করো, আর ভালো না লাগলে তো কিছু করার নেই। তো চলো, তারপরে চলে এসেছি একদম, মামমামকে সব কিছু বই টই পড়ানো সব কিছু হয়ে গেছে। তো এই যে দেখো পিঠে এখানে, তারপরে যে মিষ্টি আর আপেল বের করছি, আপেল তো কেউ খাবে না, তো পিঠেও একটু খাবে তোমাদের দাদা ভাই। আর মাম্মা একটা মিষ্টি নিয়েছিল, তারপর আর একটা মিষ্টিও খেতে পায়নি, তাছাড়া আর কিছুই খায়নি। আর সকালের বিছানা উঠানো হয়ে গেছে, দেখো ঘর ঘর একদম গোছানো। তো এখন তোমাদের দাদা ভাই খাচ্ছে, খাক, ও তো মিষ্টি খুব ভালোবাসে, অনেক খায়, আর আমি মিষ্টি খাবো না। তো চলো, তারপরে যে রেডি হয়ে বেরিয়ে গেছি। তো এখানে তোমাদের দাদা ভাই আর হচ্ছে মেয়ে আগে এসে দাঁড়িয়েছিল, তারপর আমি ঘর ফর তালা দিয়ে বের হলাম। তো চলো তোমাদের দাদা ভাই দিয়ে আসবে। তো এই যে দেখো যাচ্ছি ডিউটিতে, তাই না? তারপর এখানে এসে মেয়েকে দিয়ে দিয়েছি স্কুলে, আর এখানে আমি দাঁড়িয়ে রয়েছি এখানটাতে, যেহেতু পরীক্ষা হচ্ছে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তো এর জন্যে আর কোথাও গিয়ে বসলাম না। তো চলো, তারপরে মেয়ের এক্সাম শেষ, বেরিয়ে গেছি হসপিটালে। তো এই যে দেখো বললাম না শরীরটা ভালো না মেয়েরও, তো আজকে মেয়েকেই দেখাতে যাব। আমি আর এখানে ডক্টর দেখাবো না, তো আমি একবারে আলিপুরে ডক্টর দেখাবো, মেয়ের এক্সাম শেষ হলে পরে যাব। তো চলো, এই যে মাম্মাম হাঁটছে, তো ওরও রৌদ্রুতে একদমই শরীর ভালো লাগছিল না। তো সকাল সকাল কেউ আসেনি যেহেতু আমরা স্কুল করে হসপিটালে চলে গেছি বলে একদমই ফাঁকা ছিল, শুধু সব কিছু খোলা হয়েছিল। তারপরে ভেতরে গিয়ে দেখো একদম ফাঁকা, কেউ নেই। তো ভাবলাম দাঁড়িয়ে থাকার থেকে এখানে বসে থাকি যেহেতু শরীর ভালো না। তো মাম্মা গিয়ে বসে বললো, আর চারপাশটা একটু আমাদের কুমারগ্রামের হসপিটালের চারপাশটা তোমাদেরকে দেখালাম। তো আমাদের আগে আরেকটা হসপিটাল ছিল ওই পাশটাতে, তো এটা নতুন হসপিটাল, বেশি দিন হয়নি। তো চলো, তারপরে যে দেখো আমিও বসে রয়েছি, তো মুখ চুক শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ। তারপরে এদিকে মাম্মা একটু হাঁটাহাঁটি করছিল, এক জায়গায় আর কত বসে থাকবে বলো বাচ্চা মানুষ। তারপরে অবশেষে এই যে দেখো হাতে স্লিপ, আর এই বুনুটারাও এরাও আগে এসেছে, তো এরও নাকি প্রচুর জ্বর, তো বসে রয়েছে কিভাবে দেখতেই পাচ্ছ। আর এখানে সব কিছু হুইল চেয়ার আর এগুলো কি যাবতীয় জিনিস তো ওগুলো রয়েছে। তারপর অবশেষে ওষুধ নেওয়া হয়েছিল, তো তারপরে চলে গেছিলাম খুব খিদে পেয়েছে বলে হোটেলে ভাত খেতে। তো আমি একদম নিরামিষ ভাত খেলাম, আর তোমাদের দাদাভাই হয়তো মাছ দিয়ে খেয়েছে, কাতল মাছ বা কিছু, হয়তো না মাছ দিয়ে খেয়েছে কিন্তু কাতল মাছ নাকি, আমি সেটা সঠিক জানি না। তো তারপরে বিল দিয়ে দিল, তারপরে যে বেরিয়ে গেছে, এই যে আমাদের বাইক, তো এখানে চড়ে এখন বাড়িতে যেতে হবে। আর বিশ্বকর্মা পুজো চলে এসেছে, তো খুব সুন্দর সুন্দর মালা ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে এগুলো বিশ্বকর্মা পূজা উপলক্ষেই। তো তারপরে চলো বাড়ি এসে পড়েছি, তারপর সারাদিন আর কোনো কিচ্ছু ব্লগ করাও হয়নি,
মেয়েকে বাড়িতে এসে চান করানো, খাওয়ানো, ঘুম পাড়ানো, নিজে চান করা, একটু আবার বিছানা বিছানা ঝেড়ে ঝেড়ে উঠান পুঠান ঝাড় দেওয়া, পুজো দেওয়া, চান করা সব কিছু অফ ক্যামেরাতেই হয়েছে। আর আমি হোটেলে যেহেতু ভাত খেয়েছিলাম, আর কোনো ভাত খেয়ে আসা হয়নি, ভিডিওটা এখানে।